আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের 15টা টিউটোরিয়াল শেষ হয়েছে। এই পর্বে আপনারা যেটা দেখছিলেন সেটা হচ্ছে এখানে 7টা এখানে ওয়েবসাইট অ্যাড করা আছে, আর সবগুলো একটু পরে অ্যাড হয়ে যাবে। তো এখানে টোটাল 16টা থাকবে, ভিডিওটা সহ 16টা আছে এখন বর্তমানে। তো এই এই 16টা ভিডিও আমরা দেখে শিখেছি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন পার্টটা, মানে আপনারা ফ্রিল্যান্সিং শিখুন চ্যাপ্টার থেকে আপনারা ওয়েব ডিজাইন যারা চয়েস করেছেন তাদেরকে আমি যেটা করেছি একটু মনোযোগ দেন প্লিজ, একটু মনোযোগ দিতে হবে। আমি যেটা বলছি একটু কান খোলা রেখে শুনুন। আমি যেহেতু ওয়েব ডিজাইন শেখাচ্ছি এই পর্বটাতে, তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমত আমি HTML শিখিয়েছি 5, দেন CSS3 শিখিয়েছি। এরপরে এই দুইটার কম্বিনেশন দিয়ে আমরা কীভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি সেটাই কিন্তু আপনারা এই টিউটোরিয়ালগুলোতে দেখলেন, মানে এই ভিডিওর সিরিজটাতে দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে যেমন নিউ যেটা, মানে আগের যে মেইন যে ওয়েবসাইটটা বা টেমপ্লেটটা আছে ঠিক এটা, এটার মধ্যে এখন যে চেঞ্জ হচ্ছে, দেন আমরা দেখতে পাচ্ছি এই যেটা মানে অ্যানিমেশনভাবে আসলো, দেন এটাকে অ্যানিমেশনভাবে আসলো, এটা একটা অ্যানিমেশন, দেন এটা অ্যানিমেশন, দেন এটা একটা অ্যানিমেশন, এগুলো সো এই যে এটা একটা অ্যানিমেশন, তো এইগুলো কীভাবে করে, এইগুলো করার জন্য আমাদের লাগবে জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জেকোয়েরি। মনে রাখবেন এগুলো করার জন্য আমাদের প্রয়োজন হয় জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জেকোয়েরি। আমি আরও দেখাচ্ছি, যেমন হচ্ছে AOS, এগুলো যদি দেখেন অনেক ওয়েবসাইট আপনারা দেখবেন যে এরকম কিছু ইফেক্ট পাওয়া যায়, লাইক এই যে এরকম স্ক্রোল করার সময় বাম থেকে আসে ডান থেকে আসে এরকম, ঠিক আছে, যে এগুলো দেখাচ্ছি যে এই ইফেক্টগুলো কীভাবে দেয় একটা ওয়েবসাইটে। তারপরে আরও ইফেক্ট আছে, আমি দেখাবো আপনাদেরকে একটু পরেই। এই যে এই ইফেক্টগুলো যে আছে না, এগুলো করতে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট লাগবে অ্যান্ড জেকোয়েরি লাগবে। তো আমাদের এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, দেন জেকোয়েরি শিখতে হবে, এরপরে আমরা এই ওয়েবসাইটটি নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে এখানে যেটা করতে হবে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে এটাকে সুন্দর করে নিতে হবে, ঠিক করে নিতে হবে, এবং তারপরে ম্যানুয়ালি রেসপন্সিভ কীভাবে করে জেকোয়েরি ইউজ করার পরে বুটস্ট্র্যাপ শিখব। তো বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এটাকে কীভাবে বানাবো, আর এমনিতে সাধারণত এটাকে আমরা কীভাবে রেসপন্সিভ করব, অর্থাৎ মোবাইলে ভালো মতো দেখাবে ঠিক এরকম করব, তো এটা বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালে দেখিয়ে দিব যে ম্যানুয়ালি আমরা কীভাবে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারি। তো আরও যেমন এখানে আছে অ্যানিমেট CSS-এর যে কিছু ইয়েগুলো আছে, স্টাইলগুলো আছে, আপনারা দেখুন এই যে এগুলো অনেকগুলো আছে যেগুলো আমাদের অনেক সময় দেওয়ার ইচ্ছা হয়। তো এগুলো দিতে গেলে আমাদের অবশ্যই জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জে করে শিখতে হবে, তারপরে এই ফ্রি প্ল্যাগিনগুলো আমরা ইউজ করতে পারবো। তো মূল কথা চলে আসি, এখন আপনাদের যাদের এখানে অ্যাকাউন্ট আছে, আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও যেগুলো এখানে আছে সেগুলো ইউটিউব চ্যানেলে নাই, অর্থাৎ আমি যেহেতু ওয়েব ডিজাইন শেখাচ্ছি সেহেতু ওয়েব ডিজাইনের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে পাচ্ছেন, কিন্তু বাকি গ্রাফিকের ভিডিওগুলো, তারপরে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ভিডিওগুলো এগুলো আসবে, এবং এগুলো কিন্তু আপনারা ইয়াতে পাবেন না, আমার চ্যানেলে পাবেন না, এটা অন্যান্য চ্যানেলগুলোতে থাকবে, আমি সেই সময় নাম মেনশন করে দেব। তো আপনারা যদি 14টা চ্যানেল ঘুরে ঘুরে না দেখতে চান তাহলে আমার এই ওয়েবসাইট আমি বারবার বলেছি রেজিস্ট্রেশন করে রাখবেন, সবাই এখান থেকে ফ্রি ফ্রি দেখে নেবেন, তাহলে বিভিন্ন চ্যানেলে আপনাদেরকে ঢুকতে হবে না। CPA মার্কেটিং, ব্লগিং সব ভিডিওগুলো এখানে আসবে এক এক করে। তো আমি সিরিয়ালি যাচ্ছি, তো এখন এই এর নিচে যেই ক্লাসটি আসবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা শিখেছি HTML, CSS, এবং এই দুইটার কম্বিনেশান আমরা ডিজাইন করলাম ওয়েব পেজ, এবং ওয়েব পেজটি আমরা কমপ্লিটলি ডিজাইন করতে পেরেছি। এরপরে এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমরা নিচে একটা ফোল্ডার করব, সেই ফোল্ডারের মধ্যে থাকবে জাভাস্ক্রিপ্টের ভিডিও, তারপরে আসবে জেকোয়েরি, এবং তারপরে আসবে বুটস্ট্র্যাপ। অ্যান্ড বুটস্ট্র্যাপের পরে আমরা এই এই টেমপ্লেটটি আবার বুটস্ট্র্যাপ দিয়ে করব, ঠিক আছে। আমি বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে করতে হবে অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আসলে কীভাবে করতে হয়। তো এটাই হচ্ছে আমাদের শেখানোর প্রসেস। আর আপনারা যখন ভিডিও দেখবেন, আমি এর আগেও বলেছি যে আপনার যদি প্রবলেম থাকে ভিডিও দেখার পরে, যদি কোনো সমস্যা দেখা দেয় যে ভাই এই জায়গায় পারছি না বা ওই জায়গায় পারছি না, তাহলে আমি বলেছি যে আমাদের যে গ্রুপটি আছে সেই গ্রুপে আপনারা জিজ্ঞেস করবেন অ্যাফেন্স ক্লাবের। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে অ্যাফেন্স ক্লাব, ফ্রিল্যান্সার নাসিম ফ্যান্স ক্লাব যে আছে ঠিক ওইটা না, আপনি কি শুনতে পেয়েছেন? ফ্রিল্যান্সার নাসিম ফ্যান্স ক্লাব এটা এটা না, এটা আমার গ্রুপ না, ফেক। আমি বলছি এই যে অ্যাফএন্স এটা লিখবেন, আমি আবারও বলে দিচ্ছি একটু মনোযোগ, অ্যাফএন্স ক্লাব এটা বহুবার বলেছি, মানুষ শুধু ফেকগুলোতে গিয়ে আপনারা ফলো করছেন, হুইচ ইজ ভ্যারি রং। আপনারা এই এই গ্রুপে এসে আপনারা কী করবেন,
এখানে প্রশ্ন করবেন, উত্তর আপনাদেরকে দেওয়া হবে। তো আপনারা দেখুন এখানে অনেকেই প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে, কেউ কেউ কোডিং প্রবলেম নিয়ে বলছে, সেই কোডিং প্রবলেমের কথা বলছে। সো এই যে যে করি ইউআই কি, সো সবগুলোর প্রশ্নের উত্তর কিন্তু সবাই আমরা দিচ্ছি, আমিও মাঝে মাঝে উত্তর দিচ্ছি। তো এভাবে যদি আপনারা এই যে অনেকে ইনকাম করছে সেগুলো প্রভাব দেখাচ্ছে, তো এইখানে যদি আপনারা কানেক্টেড থাকেন তাহলে আমাদের সবার সাথে মিলিত হয়, একসাথে শিখতে পারবেন। প্রথম স্টেপ হচ্ছে আমি যেভাবে আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে কী কী স্টেপ ফলো করতে হবে, এখানকার স্টেপগুলো যদি আপনি ঠিকমতো ফলো না করেন তাহলে আপনি গ্রুপে এসেও কোনো লাভ নেই। সো আমার কথাগুলো যদি যে কেউ যদি হাড়ে হাড়ে পালন করে, আমি চ্যালেঞ্জ করব, আমি যা যা করতে বলবো, একটা মানুষ যদি সেই সেই কাজগুলো করে ও ফ্রিল্যান্সার হবে হবে, এটা আমার চ্যালেঞ্জ, ইনশাল্লাহ হতেই হবে তাকে। প্রবলেমটা হচ্ছে আমি যেটা বলি সেটা অনেক মানুষ আছে যারা করে না, এই জন্য অ্যাকচুয়ালি হয় কি আসলে তারা রাস্তা খুঁজে পায় না, পরে আসে কমেন্ট করে বসেন অনেকে যে ভাইয়া বুঝতেছি না কোথা থেকে শুরু করব। এটা করা যাবে না, স্টেপ ওয়ান করা আছে। দেখুন স্টেপ ওয়ান মাস্ট ওয়াচ, এই স্টেপ ওয়ান শেষ করে আপনি তখন ফ্রিল্যান্সিং শিখতে আসবেন। এই যে এখানে কোনটা শিখবেন সেটাতে আসে আপনি ভিডিও দেখেন, স্টেপ ওয়ানে বহু আলোচনা করা আছে হিসাব ছাড়া। সো এই হচ্ছে আপনাদের কাজ। আর আমি যেটা বলে থাকি যে আমি প্রতি শুক্রবার বা বৃহস্পতিবার হঠাৎ হঠাৎ করে একটা করে ক্লাস নিয়ে থাকি বিভিন্ন টপিকের উপরে, যেমন আমাদের আগামী শুক্রবারে একটি ক্লাস নেওয়া হবে, এটা একদম সাধারণ জ্ঞান ফ্রিল্যান্সিং সম্পর্কে যাদের নাই ঠিক তাদের জন্য এই ক্লাসটি নেওয়া হবে, এবং এই ক্লাসটিতে তারাই জয়েন করবে যারা আমাদের এখানে পেমেন্ট দিয়ে ক্লাসটিতে আসবে, দ্যাটস ইট। তো যাদের প্রয়োজন আছে, আমি এখানে জোর করব না, যাদের প্রয়োজন আছে তারা হয়তো এই ক্লাসে জয়েন করতে পারেন। এটা 3 ঘন্টা যাবত নিব, আমি 10টার সময় রাতে স্টার্ট করব জুমের মাধ্যমে, ভিডিও কনফারেন্সে স্ক্রিন শেয়ারিং করে আপনাদের প্রশ্ন উত্তর দিব অনেক, কে কী বলছেন না বলছেন, কোথা থেকে শুরু করতে হবে না তো করতে হবে, ঠিক এরকম একটা গাইডলাইনমূলক ক্লাস হবে এটা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ফ্রিল্যান্সিংয়ের, এবং আমার সাথে আপনারা ওয়ান টু ওয়ানই কথা বলবেন, ঠিক আছে? তো এই ক্লাসে যারা জয়েন করতে চাচ্ছেন তারা আপনারা জয়েন করবেন। এখানে অ্যাকাউন্ট করে রাখলে হবে কি, বা আপনাদের আমি কখন কখন ক্লাস দেই ঠিক তখন তখন সেই ক্লাসগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, যে বাকি ক্লাসগুলো এগুলো হয়েছে, এগুলি শেষ হয়েছে, তেন এটা শেষ হয়ে গেছে, ওকে? তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটিতে আমার ক্লাসগুলো শো করে, যা আমার যদি আমি যদি কখনো ক্লাস নেওয়ার ইচ্ছা হয় তখন নেই, আর যখন ইচ্ছা হয় না বা মনে হয় যে না এখন প্রয়োজন নাই মানুষজন কম ঠিক তখন ক্লাস নেই না, আমি রিকোয়েস্টের উপর বেস্ট করে একটা করে ক্লাসের আয়োজন করি, দ্যাটস ইট। তো এই ভিডিওটি আর বাড়াচ্ছি না, আমাদের এখন নেক্সট স্টেপ হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্ট শিখব আগামী পর্ব থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই যে ক্লাবের ওয়েবসাইটের নাম হচ্ছে club.fnsoftwares.com অথবা club.fnsclub.org লিখলেও আসবে কয়েকদিন পরে, দ্যাটস ইট। সো আশা করা যায় আপনারা এই এই ডিজাইনিংটা পরিপূর্ণভাবে শিখতে পেরেছেন, এবং তারপরে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই, আর সমস্যা হলে গ্রুপে জিজ্ঞেস করতে হবে, আর নয়তো আমার ক্লাসে আপনারা যখন ইচ্ছা তখন আসতে পারেন, এখানে কোনো জোর নেই। বাট আমি বলবো অবশ্যই আপনারা গ্রুপ থেকে ট্রাই করবেন, অযথা এখানে মানি স্পেন্ড করার কোনো প্রয়োজন নেই, আপনারা গ্রুপে চেষ্টা করেন, ঠিক তখন যদি না পারেন, ঠিক তখন মনে হয় যদি না ভাইয়ের সাথে ক্লাস করবো তাহলে আপনারা আসতে পারেন, আর না হলে নাই, প্রয়োজন লাগবে না। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কারোর ক্লাসের প্রয়োজন হয় না, তারা গ্রুপ থেকে ফ্রি ফ্রি আপডেট আমার কাছেও হেল্প নেয় বা অন্যান্য মডারেটরস কাছে হেল্প নিয়ে চলে যায় এবং অ্যাকচুয়ালি শিখে ফেলে। সো এই এই রেয়ার কেস, ক্লাসটা হচ্ছে একটা রেয়ার কেস, খুব বেশি প্রয়োজন হলে বা কোনো জায়গায় ঠেকে গেলে একদমই তখন ক্লাসের আয়োজন করি আমি, দ্যাটস ইট। সো আমার ইন্টেনশনটি হচ্ছে আপনাদেরকে শেখানো, অ্যাট এনি কোস্ট, যে কোনো ওয়েতে শিখাতেই হবে আমাকে, এটাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এফএনস ক্লাবের সাথেই থাকুন, বিভিন্ন আপডেট আসবে, বিভিন্ন অপরচুনিটিস দেখা দিবে, সেটা আপনারা হয়তো মিসও করতে পারেন যদি আপডেটগুলো মিস করেন। সো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফলো করবেন আমার ফেসবুক পেজটি, আর আমাদের যে ওয়েবসাইটের ক্লাবের লিঙ্কটি হচ্ছে এটা সাবস্ক্রাইব রেজিস্টার করার জন্য, দ্যাটস ইট। আর ইনস্টাগ্রামে ফলো করতে ফ্রিল্যান্সার নাসিম লিখতে পারেন, বা ফেসবুকে সেম জিনিসটাই, ওকে? সবাইকে আল্লাহ হাফেজ। আবারও বলে দিয়েছি আমার স্টেপগুলো যদি আপনারা ঠিকমতো ফলো না করেন তাহলে আসলে কোনো কিছুই সম্ভব না, এটা আমি আরও 10 বার বলতে চাই, কারণ কেন বলছি এই কথাটা বারবার বলার পরেও আমি হাজারো কল পাই, নতুন মানুষ হুট করে একটা ভিডিও দেখেছে, দেখার পরে বলে যে ভাইয়া বুঝি না, আপনি আমাকে ফোন নিয়ে বোঝান। সো এগুলো কিন্তু পাগল করে দেওয়ার মতো প্রশ্ন,
তখন আমি নিজেও বিরক্ত হই। তো সেক্ষেত্রে প্লিজ ভাই আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদেরকে, দেখেন আমি আপনাদের কাছে অ্যাকচুয়ালি মানে এমন না ব্যাপারটা যে কোনো কিছু নিয়ে খাইছি আপনাদেরকে করাইতে হবে, বাট তারপর নিজের জায়গা থেকে বলছি যে আমি যা যা বলছি ঠিক ওই লাইনগুলোতে আপনারা আগান, আমার বিশ্বাস আছে আপনারা সেটা করতে পারবেন। আর যদি আমার স্টেপটা ফলো না করে যদি আপনি অন্য লাইন দিয়ে আগান আর পরে আসে আমাকে বলেন যে ভাই পারছি না, তাহলে আমার করার কিছুই থাকবে না। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ সবাইকে।